শুভেচ্ছা, স্বাগত সবাইকে। চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু, আর আজকে আমাদের অতিথি ভাষা সৈনিক জনাব আহমেদ রফিক। স্যার স্বাগত আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। চলছে পেছনে শহীদ মিনার, যে মিনার আপনারা আমাদের গড়ে দিয়েছেন এবং আপনার সহযোদ্ধা যারা ছিল তারা জীবন দিয়েছেন বলে আজকে আমরা বাংলায় কথা বলছি। আমি প্রথমে আপনার একেবারে 21 ফেব্রুয়ারির দিনের ঘটনাটা যতটুকু আপনি মনে করতে পারেন সেটা শুনতে চাই। 21 তারিখের কথা বলতে গেলে একটুখানের হলেও আমাকে পেছনে যেতে হয়, এবং সেই পেছনটা হলো বেশি দূরে নয়, 27 জানুয়ারি 1952। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এসে পল্টন ময়দানে বক্তৃতায় বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হতে যাচ্ছে, বলে আবার বললেন যে কথাটা আমার নয়, এটা কায়দা আজম বলেছেন, তাদের জাতির জনক, জাতির জনক কায়দা আজম বলেছেন। এই একথা বলার পরে ওই আমরা বলি যে মৌচাকের ঢিল, কারণ 48 আর 52-র মধ্যে অনেক তফাৎ, এর মধ্যে অনেক পানি গড়িয়ে গেছে বুড়িগঙ্গায় এবং বাংলাদেশের নদনদীগুলো দিয়ে। তখনকার পরিস্থিতির তুলনায় এখনকার পরিস্থিতি অনেক, আমরা ইংরেজিতে যদি বলি, অনেক পরিণত, ম্যাচিওর। ছাত্ররা আপনার 29 তারিখ থেকে শিক্ষায়তনে ধর্মঘট ডাকলো। 31 তারিখে গুরুত্বপূর্ণ ঘটনা যে মৌলানা ভাসানীর সভাপতিত্বে আপনার বার লাইব্রেরিতে কর্মী সভার আয়োজন, সেখানে সিদ্ধান্ত হলো যে সর্বদলীয় আন্দোলনটাকে সুসংহত করতে সব দলের অংশীদারি, সব ছাত্র সংগঠনের এবং রাজনৈতিক সংগঠনের মানে অংশীদারিত্ব দরকার, সেই জন্য গঠিত হলো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ভাসানীর সভাপতিত্বে ওই সভায় অনেকে বক্তৃতা দিলেন, তার আহ্বায়ক হলেন তখনকার যুবলীগ, এখন যুবলীগ কিন্তু এক নয়, মানে তখনকার ওই যুব সংগঠন, ছাত্র সংগঠনই বলা যেতে পারে, মানে আওয়ামী মুসলিম লীগের কাজী গোলাম মাহবুব। তো 4 ফেব্রুয়ারি বেলতলায় এই যে আর্টস বিল্ডিং, এখন বললে চিনবেন কলাভবন, মানে তখন কলাভবন শব্দটা প্রচলিত ছিল না, আর্টস বিল্ডিং প্রাঙ্গণে, অর্থাৎ এখন যেটা ইমার্জেন্সি হাসপাতালের ইমার্জেন্সি কমপ্লেক্স, এই পুরো চত্বরটি, তো এই আর্টস বিল্ডিং প্রাঙ্গণে দুটো জায়গা ছিল, মানে সভা করার, একটা হলো একটা ডোবা পুকুরের ধারে বেলতলা, আর একটু পশ্চিমে গিয়ে একটা গোল ছাতার মতন আম গাছ, বড় সড়ক আমতলা, এই বেলতলায় মিটিংটা হলো। এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, ছাত্ররা একেবারেই সাধারণ ছাত্র সিদ্ধান্ত নিলেন যে 21 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদ অর্থাৎ অ্যাসেম্বলির, ওই দিনে দেশব্যাপী এই আন্দোলনটাকে সুসংহত করতে গোটা প্রদেশব্যাপী আপনার কর্মসূচি পালন। কর্মসূচি কী হলো? সভা, সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, এটা গোটা দেশব্যাপী করা হবে ঢাকায়, বিশেষভাবে ঢাকায়। আরেকটি সঙ্গে সংযোগ করা হলো অ্যাসেম্বলি ঘেরাও, অ্যাসেম্বলিটা তখন ছিল এখন যেটা জগন্নাথ হল, আমাদের মেডিকেল হস্টেল প্রাঙ্গণ থেকে 100 গজের মধ্যে। তো এইটাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংঘ করতে সমর্থন জানালো, এবং মৌলানা ভাসানী আলাদা করে একটা মানে সংবাদ বিবৃতি দিয়ে বললেন যে সারা দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানালেন এটা যথাযথভাবে পালন করার জন্য। তো এই পরিস্থিতিতেই কিন্তু এরপরে 4 থেকে 20 তারিখ পর্যন্ত প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি পর্বে এসে আমরা দেখি যে 20 তারিখেই আপনার একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, যে এটা অপ্রত্যাশিতই ছিল, বিকেলবেলা আমার মনে আছে এখনও, ওই সেক্রেটারিয়েটের দিক থেকে এই সামনের রাস্তাটা ছিল, এখন এই যে আমি যদি এইভাবে একটা লাইনটা নিই তাহলে এটা পড়বে মানে সেক্রেটারিয়েট রোড, এই সেক্রেটারিয়েট রোড ধরে আপনার একটা ঘোড়ার গাড়ি, সামনে মাইক ফিট করা, তারা ঘোষণা যে ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশ অনুযায়ী ঢাকায় আগামী 1 মাসের জন্য 144 ধারা জারি করা হলো। এটা কি এই প্রস্তুতির একটা সরকার বা গোয়েন্দা সংস্থা জেনে গেছিলো, তারই ফলাফল ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তারা ভয় পেয়েছিল, কারণ যেভাবে প্রস্তুতি হচ্ছিল সারা প্রদেশের জেলাগুলো, জেলা শহর, মহকুমা শহর এবং কোনো কোনো থানা শহর পর্যন্ত যেভাবে প্রস্তুতি পর্ব চলছিল, তাতে আমি লিখেছি কয়েকবার যে তারা ভয় পেয়েই একে কাণ্ডটা করলো, করে ভুল করলো, আমি বলবো ভুল করলো, কারণ ওই যে কথা আছে না, রৈমথের বাধা দিলে বাঁধবে লড়াই,
তো বাধা দিলে তো লড়াই বাধে, বাধা না দিলে আমি এটা বরাবর বলি যে কোনো প্রশাসন কিন্তু এটা করে না। আচ্ছা, একদিনের জন্য একমাত্র আজম খান করেছিল, পরে কথা প্রসঙ্গে আসতে পারে, যে একদিনের জন্য হইচই করে ছেলেরা ঘরে চলে গেল ফেরত, মানে যত বাষ্প উত্তপ মানে ছড়িয়ে দিয়ে বাস ফুরে ফুরিয়ে গেল। তুমি সেখানে বাধা দিলে তো শুরু হলো গণ্ডগোল, এখানেও তাই হলো। এই দিন এই গুরুত্বপূর্ণ ঘটনা যে, এবং এটা ছাত্র সমাজে একটা বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি করলো, বিপুল প্রতিক্রিয়া। এবং ভাষা আন্দোলনের ওই 52 ভাষা আন্দোলনের একটা বড় বিষয় হলো এর স্বতঃস্ফূর্ততা, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত। আমি বরাবর বলি লিখি যে এই আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন, ও কত কথাটা কিন্তু মৌলানা ভাসানী অন্যভাবে বলেছেন, ভিন্নভাবে। তো এই 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 এর ফলে হলো কি, রাজনীতিকরা যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে প্রাধান্য ছিল রাজনীতিকদের, তারা সমস্যায় পড়লেন এই জন্য যে সামনে সাধারণ নির্বাচন, প্রাদেশিক নির্বাচন। তো এখন সরকারের সাথে সংঘাতে গেলে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, কাজেই তারা ওই রাজনৈতিক স্বার্থের দিকটি চিন্তা করে মিটিংয়ে বসলেন সন্ধ্যার পরে, 20 ফেব্রুয়ারি রাতে। আমরা যে কোনো মূল্যে 140 ধারা ভাঙার জন্য প্রস্তুত, তার মানে 20 ফেব্রুয়ারি রাতেই সিদ্ধান্ত ছাত্র ফ্রন্টে, মানে ছাত্র সমাজের সিদ্ধান্ত যে 140 ধারা মানি না, 140 ধারা ভাঙব। এবং এটা জগন্নাথ কলেজের আমাদের বামপন্থী ছাত্ররা, ইঞ্জিনিয়ারিং কলেজ, মিডফোর্ড, আপনার ইডেন কলেজ, এমনকি পরে কামরুন নেসা গার্লস স্কুলের যে জ্যেষ্ঠ শ্রেণীর ছাত্রীরা পর্যন্ত আপনার এই সকালে পরের দিন 21 ফেব্রুয়ারি আমতলা মিটিং এসেছিল। তো এরকম একটা ব্যাপক অবস্থার মধ্যে এরা সিদ্ধান্ত নিলেন 11-3 ভোটে, কেউ কেউ বলেন 11-4 ভোটে, যে 140 ধারা ভাঙা হবে না সর্বদলীয় রাষ্ট্রভাষা মানে সংগ্রাম পরিষদ। তা তখন সেখানেই যে তিনজন আপত্তি করেছিলেন, একজন হলো আব্দুল মতিন, রাষ্ট্রভাষা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক, দ্বিতীয় জন যুবলীগের অলি হাত, তৃতীয় জন আমাদের ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়ন, তখন ছাত্র ইউনিয়নই বলতো, ছাত্র সংসদ বলতো না, ছাত্র ইউনিয়নের ভিপি গোলাম মাওলা। তারপরে তো ইতিহাস সাক্ষী যে 21 ফেব্রুয়ারিতে সাধারণ ছাত্রদের জয় হলো, আমরা সেই গল্প শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে চাই, শুনবো 21 ফেব্রুয়ারিতে কীভাবে সাধারণ ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে আমাদের ভাষার অধিকার ফিরিয়ে এনেছিল। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আরেকবার। চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম ভাষা সৈনিক আহমেদ রফিকের সঙ্গে, এবং স্যার আমরা 21 ফেব্রুয়ারির যে 144 ধারা ভাঙ্গার প্রেক্ষাপট সেটা বললেন, শেষ পর্যন্ত 21 ফেব্রুয়ারি সকালের গল্পটা শুনতে চাই। সকালবেলা এই আমতলায়, আর্টস বিল্ডিংয়ের আমতলায় ছাত্রসভা, সেখানে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের তরফ থেকে শামসুল হক সাহেব এলেন, মানে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক, বোঝানোর চেষ্টা করলেন। ছাত্ররা তার দীর্ঘ বক্তৃতা, সুবিন্যস্ত দীর্ঘ বক্তৃতা শুনতে চাইল না, অনেকটা জোর করেই বসিয়ে দেওয়া হলো। তারপরে 2-3 জনের বক্তৃতা তার মধ্যে প্রধান হলো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন। তিনি সরাসরি বললেন যে তোমরা কী চাও ছাত্ররা, কি 144 ধারা মানবে না ভাঙবে, এক কথায় ভাঙবো। বক্তৃতার কোনো প্রয়োজন ছিল না। সামাদ সাহেব তখন প্রস্তাব করলেন, মানে আব্দুল সামাদ, তখন তো আজাদ ছিলেন না তিনি, তো মানে আব্দুল সামাদ, তিনি বললেন যে 10 জন করে 10 জনই মিছিল। আরও 2-1 জন বক্তৃতা করলেন, মিছিল শুরু হলো, ছেলেরা ছাত্ররা আপনার এই ছুটে যাওয়া একটা উন্মাদনা, এর মধ্যে চলছে টিয়ার গ্যাস বর্ষণ, কুচ পরোয়া নেই। তো এই এই উন্মাদনার মধ্যে কে কার আগে গিয়ে দাঁড়াবে এই লাইনে, ছাত্ররা ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এরা সবাই মিলেই আপনার শুরু হলো। এই শুরু হওয়ার মধ্য দিয়েই রাস্তায়, কিন্তু বাইরে রাস্তায় প্রস্তুত ছিল খাকি হাফ প্যান্ট পরা পুলিশ, কিছু সব কিছুকের হাতে লাথি আর বাকিদের হাতে 303 রাইফেল, আর পাশে দুইটা, আমার এখনও মনে আছে, দুটো আপনার বড় সড়ো ট্রাক এবং জিপ এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা। সবারই চেষ্টা হলো যে এইভাবে আপনার ঢেউয়ের মতন বাইরে যাওয়া, এবং ওদের ব্যারিকেড এত শক্ত করে দিয়েছিল পুলিশ, এত লাঠি পেটার জন্য আবার ফেরত আসা,
এই জোয়ারি ভাটা জোয়ার ভাটার কাজটা বেশ খানিক চলার পরে বেলা 3:20 সময়টা আমাদের নয়, সময়টা সরকারের নির্ধারিত সময় এবং এলিস কমিশনের রিপোর্টও এই 3:20 গুলিবর্ষণের কথা আছে। আপনার কাঠের মানে গেট, তার কাঠে কাঠ দিয়ে করে গেট করে না, ঘা করে খোলা, আপনার ঢুকছে বেরোচ্ছে, এর মধ্যে তারা একটু সামনে এসে গেটের একটু ভেতরে ঢুকে পুলিশ অবস্থান নিয়ে গুলি চালায়। এলিস কমিশন বলে যে পুলিশ গুলি মানে বাইরের রাস্তার থেকে গুলি চালিয়েছে। আমি বলি বা আমরা বলি যে রাস্তায় যদি গুলি চলে তাহলে ওইখানে রাস্তার থেকে গুলি করলে গুলি কি ঘুরতে ঘুরতে এই 20 নম্বর ব্যারাকের সামনে এসে জব্বারকে মানে তলপেটে মানে আহত করবে? অসম্ভব। আসলে ওরা ভেতরে ঢুকে করেছিল। প্রথম গুলিটা লেগে লাগলো রফিকউদ্দিনের মাথায়। রফিকউদ্দিন আহমদ মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের আইকম ছাত্র। আর তারপরে দ্বিতীয় হলো ওই 20 নম্বর ব্যারাকের সামনে আপনার আব্দুল জব্বার কপর গায়ে, আপনারা জানেন। 3 নম্বর হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের আবুল বর্গ। 12 নম্বর এইটার শেষ মাথার ব্যারাকটা ছিল 12 নম্বর, এই 12 নম্বরের ঠিক সামনে বারান্দায় এই তিনজন। আর বেশ খানিক পরে আপনার ওই দিকে 6 নম্বর ব্যারাকের কাছাকাছি মানে ওখানে আব্দুল সালামের পায়ে গোড়ালিতে গুলি লাগে। আমি তখন মিছিলের ভেতরে, আমরা তখন এই মিছিল না সমাবেশ, ভেতরে সমাবেশ, অনেক ছাত্র অছাত্রদের ছাত্রই বেশি এই সমাবেশে। তো এখানে একটা কথা বলি আমি, এটা অপ্রিয় কথা, তখন কিন্তু এই সমাবেশকে পরিচালনার জন্য কোনো নেতা নেতৃত্বকে দেখা যায়নি। এই জন্যই বলেছিলাম কথাটা যে সাধারণ ছাত্র এবং স্বতঃস্ফূর্ত, আবেগটা ছিল স্বতঃস্ফূর্ত। তো এখানে এই 4 জন এখানে গুলিবিদ্ধ হয়েছিলেন। আর ওই যে ওখানে সামনে খেলার মাঠ, খেলার মাঠের সামনে যে আপনার পয় পাম্পের কাছে এই কোনাটা, এই কোনাটায় কোনাটায় বেশ কিছু লোক জমা হয়েছিল। এই ওই ওই দিকেও কিন্তু প্রধান অবশ্য এই দিকেই গুলিগুলো, ওইখানেও কিছু গুলি ছড়ে। সেখানেও একজন ওই আলিয়া মাদ্রাসার ছাত্র আমিনি, তার পাশেই এক যুবক শার্ট প্যান্ট পরা, তার গুলি লেগেছিলো, তাকে ধরাধরি করে নিয়ে গেছিলো। কোথায় নিয়ে গেছিলো? ভুবন হাসপাতালে। এটা আমরা পরবর্তী সময়ে আর মানে চিহ্নিত করতে পারিনি। এখন স্যার আমরা যেটা দেখি যে একটা গুলি টুলি করলে সব ফাঁকা হয়ে যায়, তখন ওই যে সালাম বরকত যারা গুলি খেলো, আপনারা যারা সহযোদ্ধা ছিলেন তারা কী করলেন? তারা ছোটাছুটি, কেউ গিয়ে আপনার তখন হোস্টেল প্রাঙ্গণে অনেক গাছগাছরা ছিল, কেউ মানে আপনার ব্যারাকের শেডগুলোর পেছনে গিয়ে আশ্রয় নেওয়া অথবা গাছের আড়াল নেওয়া। এই তারপরে যখন ওই টিয়ার গ্যাস ছড়ে, আমি আপনাকে বলি একটি ছাত্র ছত্রভঙ্গ হয়নি তখন। কেউ কেউ আমাদের মধ্যে ডানপিটের 2-4টি ছেলে ছিল, যেমন একজনের নাম হলো মোশাররফ রহমান খান, আমার সহপাঠী, ও ওই মানে দীর্ঘদেহী সুদর্শন বলিষ্ঠ ছেলে, ওই মানে টিয়ার গ্যাসের আফাটা শেল তুলে আবার ওদের দিকে ছুঁড়ে ফেলে। তো তার মানে সাহসী কনফ্রন্টেশন, কিন্তু একটা মোটিভেশনের যে জায়গা সেই জায়গাটা করতে চায়, সেই মোটিভেশনের জায়গাটা ভাষা, মাতৃভাষা বাংলার অধিকার এবং পর মানে গোটা এই 47 থেকে 52 পর্যন্ত মুসলিম লীগের প্রধান শীর্ষস্থানীয় নেতাদের মুখে বারবার বলা হয়েছে যারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, একমাত্র উর্দু। তো সেখানে বাংলা উর্দু ভাষা যদি হয় রাষ্ট্র, তাহলে সাধারণ অশিক্ষিতের কথা তো বাদ দিলাম, শিক্ষিতরাও তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। সুযোগ সুবিধা রাজনৈতিক, সামাজিক, বৈষয়িক, ব্যবসা বাণিজ্য, আমলাতান্ত্রিক ব্যাপারগুলো সর্বত্র তো পিছিয়ে পড়বে বাঙালি, এই চিন্তাটা ছিল স্যার। এই 21 ফেব্রুয়ারি থেকেই পরবর্তী সব ঘটনাক্রম এবং 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন এবং আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ নিয়ে আপনার কথা শুনবো, তার আগে আবার একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ভাষা সৈনিক আহমেদ রফিকের সঙ্গে। স্যার, তারপরে তো 52 গেল ভাষা আন্দোলন, ওই অর্থে সফল হলো এবং একটা পর্যায়ে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে বাধ্য হল, মানে 1956 সালে এবং সংবিধান রচনার সময়। জি, এবং সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ আসলো, মাঝখানে অনেকগুলো আন্দোলন, গণ অভ্যুত্থান, সেগুলো আমি আপনার কাছে খুব ছোট্ট করে একটু জানতে চাই।
যে এই ভাষা আন্দোলনের সঙ্গে আমাদের মুক্তি সংগ্রাম যেটা ১৬ই ডিসেম্বর যে চূড়ান্ত বিজয়, সেটার আন্তঃসম্পর্কটা আসলে কী? আসলে ভাষা তো সংস্কৃতির অংশ এবং মানুষের জীবনাচরণের অংশ, কথা বলা, সাহিত্য থেকে শুরু করে সব কিছুই, পারস্পরিক আদান প্রদান, বিনিময় ইত্যাদি। তো সেই হিসেবে ভাষা আন্দোলন যেমন সাংস্কৃতিক আন্দোলন, তেমনি রাজনৈতিক আন্দোলনও ঘটে। যে জন্য এখনও আমাদের বড় মানে প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতিরা স্বীকার করেন যে ভাষা আন্দোলনের মানে সূতিকাগার থেকে জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে ৬৯ গণজাগরণ হয়ে ৭১ স্বাধীনতা যুদ্ধে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম, এই ধারাবাহিকতাটাকে তারা কিন্তু স্বীকার করেন সবাই, সব দলেরই। তো এই এই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে ৫০ দশকের শেষ দিক থেকে আরম্ভ করে এই আপনার ৬০ দশকে এই জাতীয়তাবাদী চেতনার স্ফুরণ এবং প্রতিটি শহীদ দিবস পালন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটি ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন আপনার এই জাতীয়তাবাদী চেতনাকে কিন্তু মানে ঋদ্ধ করেছে, এর বিস্তার ঘটিয়েছে। আরেকটা প্রশ্ন স্যার, করার লোভ সামলাতে পারছেন, আন্দোলনটা ছিল আপনি ঢাকা মেডিকেলে করতেন, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতেন, এই আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়লো কি? সারা দেশে ছড়িয়ে পড়লো, এর প্রধান কারণ হলো গুলিবর্ষণ। তো আপনার আপনি যদি আঞ্চলিক ইতিহাসটি দেখেন তাহলে দেখবেন যে ২১শে ফেব্রুয়ারিতে তারা ওই ঘোষিত কর্মসূচি পালন করছে যেমন তেমনভাবে, কিন্তু যেই খবর গেল ওই দিন যে ঢাকায় গুলি চলেছে, ছাত্র মারা গেছে, তারপর থেকে একটা বিশাল উত্তাপ উত্তেজনা ২২ তারিখ থেকে দেখা গেছে যে সেটা ব্যাপক ছাত্র আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। স্যার, ভাষা আন্দোলনের প্রধান তিনটি স্লোগান ছিল? হ্যাঁ, তিনটি স্লোগানের মধ্যে প্রথমটা হলো রাষ্ট্রভাষা বাংলা চাই, যেহেতু রাষ্ট্রভাষা দিয়ে এই প্রশ্নটা। তারপরে ছিল রাজবন্দীদের মুক্তি চাই, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। তৃতীয়টি খুব গুরুত্বপূর্ণ, আমার মনে হয় সর্বাধিক গুরুত্বপূর্ণ, যে সর্বস্তরে বাংলা চাই। একটা প্রচারণা আছে, বিশেষ করে যুদ্ধ অপরাধী দল জামাত ইসলামের নেতা গোলাম আজম, উনিও ভাষা সৈনিক ছিলেন, এটার প্রেক্ষাপটে আমি মনে করি যে গোলাম আজম কোনোভাবেই ভাষা সৈনিক নন। এ ব্যাপারে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, আমার বন্ধু ভাষামতী অর্থাৎ আব্দুল মতির কথাটা আমাকে বারবার বলেছেন যে ঢাকায় যখন নাকি প্রধানমন্ত্রী লিয়াকতালি এলেন, তাকে ডাকসু অভ্যর্থনা দেবে, সেখানে স্মারকলিপি দেওয়ার প্রস্তাব হলো বাংলা রাষ্ট্রভাষার জন্য। তো সেই বাংলা তখন ডাকসুর ভিপি ছিলেন অরবিন্দ বসু, জিএস সাধারণ সম্পাদক ছিলেন গোলাম আজম। তো যেহেতু কৌশলগত কারণে অরবিন্দ বসুকে যদি স্মারকলিপি দেওয়া হলে তার প্রতিক্রিয়া হতে পারে, উনি হিন্দু বলে এবং তারা অনেক বাড়ি বলেছে, জেনে সাহেব ওইসব বলে গেছেন তো মানে ৪৮-এ যে আমি হিন্দু ছাত্রদের সঙ্গে বসতে চাই না, যে জন্য অরবিন্দ বসু গেলেন না। তো সেই জন্য গোলাম আজমকে দিয়ে আপনার স্মারকলিপিটা আগে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে স্মারকলিপিটা দেওয়া হলো, তার জন্য তো তিনি আর ভাষা সৈনিক হতে পারেন না। মানে উনি শুধু স্মারকলিপিটা হস্তান্তর করেছেন ফর্মালিটিদের কারণে, যেহেতু উনি মানে ডাকসুর জিএস। স্যার, আপনি তো এখন ঢাকা শহরে চলাফেরা করেন, গাড়িতে বসে কখনো কখনো রেডিও শোনার সৌভাগ্য হয় কি না? আমাদের রেডিও, আমাদের টেলিভিশন, আমাদের মূলধারার গণমাধ্যমে যেভাবে আমরা ভাষা ব্যবহার করছি সেটা খুবই, আপনার সঙ্গে আমি একমত ১০০% যে সেটা খুবই আপত্তিকর। আমরা নির্ভুল ভাষায় কথা বলি না, নির্ভুল উচ্চারণে কথা বলি না, আর লেখার ব্যাপারেও কিন্তু দেখবেন যে আমরা নির্ভুল বাংলায় লিখি না। এই যে উদাসীনতা মাতৃভাষা নিয়ে, এটা অমার্জনীয় অপরাধ বলে মনে করি। এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা কথা স্মরণ করিয়ে দেব যে আমাদের সংবিধানে সুস্পষ্ট ভাষায় বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এই বাক্যটি তার মানে জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা। কিন্তু আমরা প্রতিদিন যেমন আমাদের শাসকযন্ত্র তেমনি আমাদের শিক্ষিত শ্রেণী, শিক্ষাবিদ, এরা সবাই প্রতিদিন সংবিধান লঙ্ঘন করছি। আমাদের উচ্চশিক্ষায় এই দ্বাদশ শ্রেণীর পর থেকে উচ্চশিক্ষায় ইংরাজি বিপুল সংখ্যক কিন্ডারগার্টেন থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি, এরা এখানে ইংরেজি মাধ্যম, বাংলা সেখানে স্থানই নেই। আরেকটি কথা আপনাকে এই প্রসঙ্গে এই সুযোগে বলি, সম্প্রতি ইংলিশ ভার্সন বলে একটি শিক্ষা পদ্ধতি চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তার ফলে হলো কি সেখানেও আবার সবার ওইদিকে ঝোঁক, বাংলা ক্রমশ পিছিয়ে আসছে। তার কারণটা হলো মূল কথাটা যে রবীন্দ্রনাথ উল্লেখ করেছিলেন যে মাতৃভাষায় শিক্ষা ছাড়া শিক্ষা পূর্ণ অসম্পূর্ণ হয় না, আনন্দের শিক্ষা এবং মাতৃভাষা শিক্ষাতে মাতৃস্তন্যের মতন। স্যার, আপনি ভাষা সংগ্রাম করলেন, আপনি ভাষা সংগ্রাম করতে গিয়ে আপনার নিজের যে পড়াশোনা ছিল সেটি মেডিকেলে কেরিয়ার নষ্ট করলেন, সেটি দারুণভাবে বিঘ্নিত হয়েছে, এবং আপনি চিকিৎসক
হয়েও আপনি চিকিৎসা চিকিৎসাবিদ নন, চিকিৎসাবিদ হতে পারেননি, কিন্তু আপনি ঔষধ প্রশাসনে কাজ করেছেন। তারপরে সে দেশটা মুক্তিযুদ্ধ করে অর্জিত হলো, সেই দেশটার এখনকার অবস্থা নিয়ে আপনার মূল্যায়ন কি? এখনকার অবস্থার মূল্যায়ন হলো যে ওই আপনার ওই যে একটু আগে আপনি যে কথা বলেছিলেন, আমি যে কথা বললাম যে ওই শিক্ষিত শ্রেণী তারাই শাসন করছে, তাদের শ্রেণীর স্বার্থ পূরণ করতে গিয়ে সাধারণ মানুষ ওই হেলালুদ্দিনদের কিছু হচ্ছে না। তেমনি আপনার বাংলা মাতৃভাষার ব্যাপারও একই অবস্থা, ভাষা পিছিয়ে যাচ্ছে, আর যার ফলে হচ্ছে কি বাংলার প্রতি প্রচুর অবহেলা। দেখবেন যে কী পরিমাণের সাইনবোর্ডগুলোতে আপনার কী পরিমাণে ভুল, মানে এই এক সরণি শব্দ আপনার তিন রকমের চার রকমের বানান। তো এই এই এর কারণটা হলো ওই জীবিকার সঙ্গে সম্পর্ক না থাকা। এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে পরিস্থিতিটা হতাশার। একজন ভাষা সংগ্রাম হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলবো আমার জন্য এটা বিরাট হতাশা যে যে জন্য লড়াই করা হলো, সমাজ পরিবর্তনের কথা বলা হলো, সমাজ বদলের কথা বলা হলো, সেগুলো আমরা ওই শ্রেণীর স্বার্থের কারণে হারালাম। স্যার, আপনাদের এই সাধারণ ছাত্রদের আন্দোলনের যে দিনটি সারা পৃথিবীর একটা সংগ্রামের চিহ্ন, হ্যাঁ, সেই ঘটনাটা নিশ্চয়ই খানিকটা শান্তি দেয় আপনাদের? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আবার সেই সঙ্গে অশান্তিও দেয় যে বহির্বিশ্বে এই এই প্রচার এবং স্বীকৃতির পরও আমাদের মানে চক্ষু মিলন হচ্ছে না, বোধোদয় ঘটছে না যে আমরা আমাদের মাতৃভাষাকে জাতীয় হিসেবে ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করি, জীবিকার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করি। আপনার কাছে আমি জানতে চাই যে এই এই মুহূর্তে দাঁড়িয়ে এই 87 বছর বয়সে আহমেদ রফিকের প্রত্যাশাটা কি? শ্রেণী মানে শোষণ বন্ধ করা, শ্রেণী বৈষম্য কমিয়ে আনা, আমি কিন্তু শ্রেণী বৈষম্য দূর করা বলছি না, কমিয়ে আনা, এই এই দিকটাতে সমাজ পরিবর্তনটি দরকার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকুন। ধন্যবাদ আপনাকেও, আপনাদের টিভিকে, যমুনা টিভিকে, যে আমার মতের সাথে অনেকজনের সাক্ষাৎকার নিতে এলেন, অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজ, কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।